হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্চারী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। না না, আমাকে কোনো বাঘটাক কোনো তাড়া করেনি, আমি এমনিই তাড়াতাড়ি বলছি। তো চলেছি তোমাদের সামনে নতুন একটা চ্যালেঞ্জ। না না না, সরি সরি, আজকে শুধুই ভুল বলছি, নতুন না, এটা একটা রিকোয়েস্ট ভিডিও। আগেও করেছি ভিডিওটা, অনেক আগে করেছিলাম ভিডিওটি, আর এখনও করিনি ভিডিওটি। তো অনেকে রিকোয়েস্ট করেছে ভিডিওটি করতে, তো ভাবলাম তোমাদের রিকোয়েস্ট তো আমাকে শুনতেই হবে। তো ছেড়ে এসেছি ওই ভিডিওটি আবার একবার করবো। হচ্ছে টাইটেল থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো তোমরা, আর মানে বলার কিছু নেই, একদম স্টার্ট করবো ভিডিওটি। তার আগে বলে দিই, তোমরা অতি অবশ্যই আমার ভিডিওটি দেখবে, আর হচ্ছে স্কিপ করবে না, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। স্কিপ করে ভিডিওটি আমার দেখবে না। বসো ওখানে, না ওখানে বসো, ওখানে বসো, স্কিপ করবে না, এটা অনুরোধ। পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হচ্ছে যারা আমার ভিডিওটি হচ্ছে নতুন দেখছো, তারা হচ্ছে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক শেয়ার না করলেও চলবে, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আমি আমার ভিডিওটি স্টার্ট করি। হচ্ছে পিগি নোজ চ্যালেঞ্জ করবো আজকে, ঠিক আছে? এটা আমি করেছিলাম ভিডিওটি যখন চ্যালেঞ্জ ভিডিও ফার্স্ট করতাম, এই ভিডিওটি দু নম্বরে করেছিলাম। তো আবার আমি স্টার্ট করছি ভিডিওটি, পিগি নোজ চ্যালেঞ্জ। শুধু তোমাদের এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিওগুলি করছি, তাছাড়া ও একটা কথা হতো, তোমরা তো ব্লগ ভিডিও এখন কেউ পছন্দই করছো না, দেখছোই না। যাদের ভিডিও মানে যারা ফেমাস হয়ে গেছে, তাদের মানে সামান্য একটু কিছু দিলেই তাদের অলরেডি তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু আমাদের হচ্ছে না, বিশেষ করে ব্লগ ভিডিওগুলো ভাইরাল। তাই মানে হঠাৎ মানে তোমাদের সামনে চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি নতুন নতুন, আমি না অনেকেই দিচ্ছ, তাদের সবার ভিডিও অনেক ভিউজ আসছে। তো ওই জন্যই আমরা বেশি বেশি করে চ্যালেঞ্জ ভিডিওর কথা ভাবছি ও তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা আনন্দ পাও, আর ভিডিওগুলো করতে আমাদেরও খুব ভালো লাগে। তো চলো ভিডিওটি বেশি বকবক না করে ভিডিওটি স্টার্ট করে দিই। এখানেই আমার 2 মিনিট 16 সেকেন্ড খেয়ে গেল। তো চলো পিগি নোজ চ্যালেঞ্জ। পিগি নোজ চ্যালেঞ্জ, পুরো পিগির মতো লাগছে, বলো পিগের মতো। দাগ হয়ে গেল তোমাদের জন্য, কি বাজে দেখতে লাগছে, বাবে বাব। এদিকে হচ্ছে আমার ব্রুরো মানে হেয়ারগুলো সব হয়ে গেছে, আর যে কি বাজে লাগছে, ছি। নাকের ভেতরে দেখো কি আছে, কি যেন ওটা লাল মতো দেখা যাচ্ছে না, তোমরা আমাকে কমেন্টে জানিও আর কি নিত্য নতুন চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সামনে মানে করবো, তোমাদের চ্যালেঞ্জ ভিডিও তোমরা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে? আর এই আবার ওই রিপিট ভিডিওগুলি তোমরা বলো না, যেগুলো আমি আবার আগে করেছি, তোমরা নতুন নতুন ভিডিও বলো, আমি নতুন নতুন করবো। আবার অনেকে সেই স্নিচিং ব্লোয়িং ওইগুলো বলছো, ওইগুলো তো আমি করেছি অলরেডি, আবার করবো।
একই টাইপের হয়ে যাবে না, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তাই অন্য নতুন নতুন অনেক চ্যালেঞ্জ ভিডিও তোমরা মাথায় নাও আর আমাকে ভিডিও ইনবক্সে বলো, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট রাখবো। আর যারা যারা এই ভিডিওটি দেখছো একটা কথা বলছি, আমার হচ্ছে ইনস্টাগ্রামের আইডি হচ্ছে সঞ্চারী ক্রিয়েশন, ওখানে সবাই আমাকে প্লিজ ফলো করে দিও, ওখানে আমার ফলোয়ার্স খুবই কম। ওখানে ইউটিউবে আমার যারা সাবস্ক্রাইবার আছে ওখানেও ফলো করো আমাকে। পিগি নোস চ্যালেঞ্জ, নাকটার উপর হচ্ছে রীতিমতো টর্চার হচ্ছে। তো চলো বন্ধুরা, বিগিনার্স চ্যালেঞ্জ তোমাদের সামনে আমি করে দিয়েছি। আরও অনেকক্ষণ করা যায় তো, আমার টাইম অনেকটা হয়ে গেছে, 7-8 মিনিটের হয়ে গেছে ভিডিওটি, আর আমি ভিডিওটিকে আর বাড়াবো না। তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবারও বলবো, লাইক শেয়ার না করলেও চলবে, সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? চলো টাটা।